আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বৃক্ষপ্রেমিক ভাই ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার প্রাণডালা ভালোবাসা অভিনন্দন। আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব লাল চন্দন এবং শ্বেত চন্দনের সঙ্গে। লাল চন্দন এবং শ্বেত চন্দন একটা বিশেষ প্রজাতির ঔষধি গাছ এবং খুবই দামি গাছ। আমার মনে হয় পৃথিবীতে এই লাল চন্দন এবং শ্বেত চন্দনের উপরের কোনো দামি গাছ নেই। যেটা অনেকে বলে থাকেন যে এই গাছ লাগালে কোটিপতি হওয়া সম্ভব, আসলে তাই। এর কয়েকটা গাছ যদি আপনি বাড়ির আঙ্গিনায় লাগিয়ে থাকেন, আপনার জীবনদশায় সুফল ভোগ করতে না পারলেও আপনার প্রজন্ম এর সফলতা ভোগ করতে পারবে। তো আমি যে এই যে গাছগুলো আমি দেখাচ্ছি, লাল চন্দন হ্যাঁ এবং শ্বেত চন্দন, লাল শ্বেত চন্দনের আবার দুটি ভ্যারাইটি আছে, আমি দুটি ভ্যারাইটির সাথে পরিচয় করে দেব। এটা এক ধরনের ভ্যারাইটি, আর এইটা দেখেন, এই গাছের পাতাগুলি দেখেন, একটু কাছে এসে দেখান এই গাছের পাতাগুলি দেখেন। হ্যাঁ, এটা দুইটা ভ্যারাইটি, দুই ধরনের। তো আপনারা এগুলা জেনে বুঝে তারপরে লাল চন্দন এবং শ্বেত চন্দন কিনবেন। লাল চন্দনের পাতাগুলি দেখেন, এই যে গোল গোল পাতা, হ্যাঁ, যেটা নিয়ে এই যে পুষ্পা ছবিটা হয়েছে, এই যে লাল চন্দনটা নিয়ে, এই লাল চন্দনের ব্যাপক ঔষধি গুণ রয়েছে।